তার আরে হুদা ফুদিয়ে নর মাথা পাগল। প্লেট দাও, প্লেট ওকে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররি হাসাদিন। আল্লাহ ফুতে কাম হইছে, শান্ত হইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। হে শয়তানে না করে যে হুজুরে বলে না জানা না। আন্টির মতো শয়তান। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরেই একটা নিয়ত করে রাখছি, কিন্তু নিয়ত পুরা করতে পারতেছি না। আজকে ইনশাল্লাহ করবো। এই তুমি এসো না, তুমি এসো না, এটাকে আদর করে দাও। বিষয়টা হচ্ছে কি, অনেকদিন থেকে এই আয়াত বিভিন্ন বিপদ আপদে পড়ে, মানে ওর উপরে শুধু ফাড়া যায়। যেমন ধরেন কিছুদিন আগে ওর চোখের ভিতরে নেল পালিশ চলে গেছিলো, এবারে ব্যথা পাইছে, আবার পা ফুটা হয়ে গেছে। এর জন্যে সোমবার আমি মানসিক করছিলাম যে খামার থেকে একটা ছাগল বা কোনো একটা প্রাণী জবাই করে অসহায় গরিব মানুষকে খাওয়াই দিবে। আজকে এই বেচারারে চিন্তা করছি যে সেই কাজটাই করব। তো এটা আসলে মানে মনের একটা আর কি, হ্যাঁ, যে আল্লাহর রাস্তায় গরিব মানুষ খাবে, জানের বদলে জান দেওয়া। বাস কি সৎকা কয় না এটা, রে কি কয় এগুলার, কি কয় দান দান সৎকা? তো জান সৎকা, এটা দান সৎকা, সেটা তো আলাদা হিসাব, জান সৎকা। তো সাথে সাথেই হাঁটে, হ্যাঁ, বিশেষ করে শহীদুলের খুব ভক্ত হয়ে গেছে। তুই খাবি না শহীদুল? তুই তুই এরম বেমান, তোর এরম বন্ধু মনে করে আর তুই তারে খেয়ালাবি? হ্যাঁ, বেশ কিছুদিন ধরে আয়াতের হলো ঠান্ডা জ্বর, ঈদের পর থেকে, তাই না? ঈদের আগের দিন থেকে আর কি, গরমে একদম যে কান টান মাথাটা একদম ঘেমে যায়। কারণ আমাদের বাড়ির কাজ তো এখনও কমপ্লিট হয় নাই, আপনারা হয়তো জানেন, টিনের ঘরে দুপুর 11টার পর থেকে বিকেল 3টা পর্যন্ত থাকা খুবই কষ্ট হয়ে যাওয়ার জন্য, আমাদের জন্য কষ্ট হয়। আরও তো বাচ্চা সম্পর্ক ঠান্ডা লেগে গেছে, যার জন্য চুল ফালাই দেওয়া হয়েছে। পাল্লা দাও, কাশে পাল্লা দাও। এই সময় অনেকেরই খালি, তোমার না, অনেক মানুষ ঠান্ডা লাগছে, মানে আমি বাদ আছি আর তারা বাদ আছে, তাই না? ওই যে ওখানে যে ঘাস আছে, এই ঘাস না খেয়ে ওই যে ডাইরেক্ট স্ট্রবেরি গাছ খাবো, দেখছো? ওই যে বললাম না, একদম স্ট্রবেরি কচি পাতা দেখলা একবারে ফাজিল, আর কোনো ছাগলে খায় না কিন্তু, এটাই মানে বাস পিকি মরবি। এই যে আঙ্গুরের গাছ আর কি খাইব, দেখছো না? ফুল খায় ও মুর্দা আঙ্গুর গাছ খায়, কইছে যে আমারে তো জবই করবি, তার আগে তোর একটু ক্ষতি করে দিই, আর এক নইলে আল্লাহর দেওয়া টমেটো গাছ বুনিও নাই, ঠিক আছে? এটা ভালো আছে, মাশাআল্লাহ, দাও ডালে দাও গা, বা সালাদ করে রাখো আমার লিগে। আচ্ছা মাইবা, আমার খবর দিস, দশ কেজি গাবলা, 2 কেজি আছে, ভালো। তুমি গ্রামে সাধারণ কিছু মানুষের দাওয়াত দেওয়া হয়েছে, তারা ওই বিরিয়ানি টিরিয়ানি পছন্দ করে না, তাদের জন্য ভাত মাছের সাথে খাসির মাংস। আর এদিকে আমাদের তারা বইয়ের স্পেশাল কি পায়েস, 5 কেজি দুধ,
আর তরকারিতে মাংসের সাথে আছে এত কম কে ডাইল? এই ডাইল ওইটুক মাত্র? ওই দুই পাতিলে তারা আজকে ভুল করে পায়েসের পরিবর্তে সেমাই আনছে না দুধ ভাত আনছ? চাউল হয়ে গেছে কম, চাল দিছে কম, তাহলে তুই কি রাধুনি হইলি? তুই ফটকা রাধুনি, তোদের কাম হবো না। স্বাদ আবার ভালো হয়েছে, পানি খারাপ খারাপ ফুটফুত না মাংস ডেলা দিলে ওই রক্তের পানি অবশ্য রক্ত খাওয়া যায় না না মেশে খায় মেশে খায় আমাকে বাংলাদেশে কেউ খায় না কি জানি না মানে বিদেশে খায়। চেক করো চেক করো মেলা মানুষ খাইব আবার দেখা যাবো এটা কম ওইটা কম। আজকে 12 জনের রান্না, একজনে জাল দেয় একজনে ঘুটে একজনে নাড়ে। হ্যাঁ মাংস নরম হয়েছে না? খাসি মাংস দিয়ে দিন ওই বাচ্চা নাকি স্মরণ শক্তি জান শক্তি মাদা শক্তি আল্লাহ তুমি বাড়িয়ে দাও ওয়াল্লাহ তোমার অবাধ্য জিন শয়তানের হাত থেকে ওই বাচ্চাটাকে আল্লাহ তুমি হেফাজত করো ওয়াল্লাহ তোমার অবাধ্য জিন শয়তান মানুষ শয়তানের চক্রান্ত হইতে কুমন্ত্রণা হইতে যাদটুনা বান হইতে আল্লাহ ওই বাচ্চাটাকে এবং বাচ্চার মা বাবাকে সম্পাকে সম্পার স্বামীকে মেয়েকে আল্লাহ তুমি হেফাজত করো। بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق اذا وقب قل اعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق اذا وقب من شر প্লেট দাও প্লেট আগো দাও। بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر غاسق الذي ফুটে কাম হইছে শান্ত হইছে। بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس هي شيطان না করে যে হুজুরে বলে না না ডান করে হেবে ভাই কিনা নো ও দেও মাথা এমন এমন করে আন্টির মতোই শয়তান ডালের মাংস একসাথে মিশিয়ে খেলে সবার লাগবে। লেবু নাই না? না বাগানে লেবু নাই আবার হ্যাঁ আমার মেয়ের নিয়ে দোয়া করেন। হ্যাঁ আমার মেয়ের খালি বালা বসছে বোধ যেতেছে মেয়ের উপর দিয়ে স্থির থাকে না সম্ভব যেমন থেকে তরকারি দাও তুমি এটা তো ছোট ছোট কেরে কিছু লাগবো না ওই যে ডাল মেলা আছে না গাল রে মেসে খাইতাম হ্যাঁ পাতলা হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ
পাতলা ডালি শাক, এই মাংসের মধ্যে ডাল দিয়ে মিশিয়ে খেলে তো মজা লাগে। ওই ভাত লাগবো, দে 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 তো খা। ডাল কেউ নেয় না, ডাল দিয়ে মিশিয়ে নিলে তো মজা লাগবে, এটা বুঝে না এরা। ডাল ভালো এই জন্য মনে আজকে সৌদুল্ল পরে বেশি করে খাওয়া, সৌদুল্ল পরে দরটু এই সৌদুল্ল পরে কইতাছি ও হে যে হুতি এই তোর পরে তুই খাওয়া, তোর বউ খায় না, অন্য মেয়ে হলে তো দর বাইরে খাইন দেরি করতি, নিজের বউ আইছে হান তুই ও পলে রইছ তন যে হর দাও হুজুর, একটু হর দাও ফিরি কামাবো না, ফিরি কামাবো না, ও ফিরি দোয়া বেশি কামাবো না, দাওয়াত দেয়ার নেই আও খাবার খাওয়া শেষে খাইতে বসলাম। আমার জন্য স্পেশাল হচ্ছে এই যে আমার সেই টমেটোর সালাদ, খাওয়ার বাকি আছে লেখা, তুমি কেন কেন বিসমিল্লাহ, আরে খালি মাংস খেয়ে দিই, মজা হয়েছে। আমার মেয়ের জন্য দোয়া করেন আর যেন কোনো বালা মুসিবতে না পড়ে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।